হে হ্যালো, এইচএসসি 26 ব্যাচ। আমি এখন যদি তোমাদের সামনে একটা কঠিন সত্য নিয়ে এসেছি, যে কঠিন সত্যটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ তোমরা বাংলায় ফেল করবে। বলবে কোথা থেকে আসছেন আপনি, আপনি এগুলো কথা কেন বলছেন, আমরা ফেল করবো আপনি কীভাবে জানেন? হ্যাঁ আমি জানি, কেননা আমার অভিজ্ঞতা কথা বলে। অভিজ্ঞতা কী কথা বলে জানো? তোমরা যখন এইচএসসি লাইফে আসো, যারা সায়েন্সের আসো, সায়েন্স রিলেটেড কোশ্চেনে তোমাদের অনেক বেশি আগ্রহ থাকে। আবার যারা আর্টস কমার্সে আছো, সমাজকর্ম বা কমার্সের কি অ্যাকাউন্টিং, এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে তোমাদের ইন ডিটেলস প্রিপারেশন নিতে হয় বলে বাংলা ইংরেজিকে তোমরা অনেকটা সাইড করে রাখো, স্পেশালি বাংলাকে। ইংরেজিকে অনেকে ভয় পাও, বাংলা তো মনে করো পরীক্ষার আগের রাতে পড়ে গেলেই বাংলা হয়ে যাবে। কিন্তু এইচএসসি 26 ব্যাচ একটা চরম সত্য তোমাদের সামনে রেখে আসি। সবচেয়ে বেশি এ প্লাস মিস হওয়া এবং সবচেয়ে বেশি খারাপ করা সাবজেক্টের মধ্যে বাংলা সবার আগে চলে আসে। কেন চলে আসে? কারণ এই যে দুটো বছর, এই দুটো বছরে তুমি অন্য সাবজেক্টে গুরুত্ব দাও, সময় নষ্ট করো, আরও পড়ার সুযোগ থাকলে ভাবো বাংলা তো পরে পড়বো, এই কথা বলে বাংলাকে পুরো দুটো বছর তোমরা নেগলেক্ট করে যাবে। তোমাদের থট প্রসেস এরকম হয়ে যাবে, বাংলা পড়তে হয়, আরে বাংলা কী আছে? কিন্তু এমসিকিউ প্রশ্নে গেলে, বিগত বছরের এমসিকিউ প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করে দেখো, একটা প্রশ্নের উত্তর তুমি পারবে না। ব্যাকরণের একটা উত্তর করার চেষ্টা করে দেখো, সেটাও তুমি পারবে না। তাহলে নিজের অবস্থাটা দেখেছো, তুমি কোন জায়গায় আছো? তুমি পারবে না, কেননা তুমি পড়োনি এবং তুমি আগামীতে সামনেও পড়বে না। ইভেন কলেজরাও এতটা গুরুত্ব দিবে না, শেষ মুহূর্তে গিয়ে বাংলায় তুমি করবে হাহুতাশ। আমি ব্যাকরণ পারি না, আমি সাহিত্য পারি না, নাটক উপন্যাস আল্লাহ আমি পড়িনি, এর ভিতর থেকে আমি উত্তর করব কিভাবে? এটাই তোমাদের জন্য চরম সত্য। তাহলে তোমরা যে ফেল করবে, সেই ফেল বাঁচানোর চেয়ে, আর যদি ফেল না করো তারপরেও তো তোমাকে এ প্লাস পেতে হবে। যারা আর্টস কমার্সের আছো, তাদের অ্যাডমিশনে বাংলা দরকার, এবং এই অ্যাডমিশনে বাংলায় ভুরি ভুরি ফেল করে। কেন করে? এই যে শুরু থেকে শুরু না করার জন্য। এইচএসসি 26 ব্যাচ তোমাকে অন্য প্রত্যেকটি সাবজেক্টের মতো বাংলাকেও গুরুত্ব দিতে হবে, কেননা বাংলা সাহিত্য এবং ব্যাকরণ খুবই ইন ডিটেইলড একটা সিলেবাস, যে সিলেবাস অন্য কিছু সাবজেক্টের চেয়ে অনেক বেশি। তাই তোমাকে সাহিত্যের রস আস্বাদন করতে হবে, সাহিত্য পড়বে, মজায় মজায় পড়বে, প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করবে, একটা নোট খাতা করবে, ক্যারেক্টারের চরিত্র, ক্যারেক্টার রিলেটেড তথ্য, তারপরে উচ্চারণের একটা নোট খাতা, অর্থাৎ রেগুলার একটা থেকে দুটো ঘন্টা সময় দেবে, বা সপ্তাহে তিনটা দিন বেছে নিবে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য, যে তিনটা দিনে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকবে। এবং যেই টপিকটা তুমি পড়লে, সেই টপিকটা আগামী এক মাসের মধ্যে অবশ্যই একবার রিভিশন দিয়ে নিবে। বাংলায় প্রত্যেকটা সাহিত্যে প্রচুর তথ্য, আজ পড়ে দুই মাস পরে যদি সেই পড়া মনে করতে চাও, তুমি সব ভুলে যাবে। তাহলে আজ থেকে শুরু, প্রথম থেকেই সপ্তাহে একটা নির্দিষ্ট সময় বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর, একটা নির্দিষ্ট সময় রিভিশনের উপর, এবং এই পুরো জার্নিটাতে একসাথে আই এডুকেশনকে তোমরা পাবে, যেখানে বাংলায় তোমাদের বেসিক থেকে পড়ানোর ধারাসহ সবগুলো ক্লাসও তোমরা পেয়ে যাবে। এবং বিস্তারিত জানতে আই এডুকেশন পেজে মেসেজ দাও। যদি চাও আই এডুকেশনের দেখানো পথে হাঁটতে চাও, তাও আই এডুকেশন পেজে মেসেজ দাও। এবং ইন ডিটেল জানার জন্য তোমাদের নিয়ে যে স্পেসিফিক গ্রুপ আছে, সেই গ্রুপটাতেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে সেই গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে। তাহলে তোমরা বাংলায় কি ফেল করবে? আর আমার মনে হয় না তোমরা ফেল করবে, যদি তোমরা ভাইয়ার কথা শুনে থাকো এবং আজ থেকেই বাংলায় গুরুত্বটা দিয়ে থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা।